তো এটা হচ্ছে জ্যাক সার্ভো মোটর। জ্যাক সার্ভো গুলাতে ইরর 5 আসলে আমরা কি করব, জ্যাক সার্ভো মোটর কন্ট্রোল বক্স এটাতে ইরর 5 আসলে কি করব, মানে এটা আমরা যখন অন করি তখন কিছুক্ষণ থাকে, থাকার পর একটু সামনের দিকে প্যাডেলটা পাড়া দিলে একটু করে চলে, চলার পরে তারপর এরো 5 আসে। তো ইরর 5 আসলে আমরা কি করব, এই যে ইরর 5 চলে আসছে। তো ইরর 5 আসলে আমরা প্রথমে এখানে এস বাটন আছে, এস বাটনটা চাবি ধরব, এস বাটনটা চাবি ধরার পর এই লেখাটা আসবে N1। এই N1টাকে আমরা, সরি, এই N1টাকে আমরা জিরো করে দিব, আবার এস বাটন ক্লিক করে জিরো করে বি বাটন চাপ দিব। তো দেখুন ইরর 5টা চলে গেছে, এখন মেশিনটা চলবে। ইরর 5 আসলে আমরা ইরর 5টাকে এভাবে সমাধান করব। এরপর যদি আমাদের মেশিন উল্টা ঘুরে তাহলে আমরা ঠিক রোটেশনে কিভাবে ঘুরাবো, বা যদি আমাদের ঠিক ঘুরে উল্টা দরকার হয় তখন আমরা কিভাবে এটাকে করে নিব, তো সেটার জন্য আমরা প্রথমে এরকম পি লেখা তো থাকবে, এরপর আমরা পি বাটনটাকে চাপ দেব। পি বাটনটা চাপ দেওয়ার পরে এই যে এটা হচ্ছে রোটার, এই রোটারটা আসবে। রোটারটা আসলে এখন দেখবেন যে এই লাল যে চিহ্নটা ডান দিকে ঘুরতে সেটা বাম দিকে ঘুরবে। এস বাটনটা আমরা দুইবার ক্লিক করব, দুইবার ক্লিক করলে রোটারটা উল্টো হয়ে যাবে, আবার আমরা পি বাটন চাপ দিয়ে পিতে নিয়ে যাব। এখন দেখুন এটা উল্টা ঘুরবে, আমি দেখানোর চেষ্টা করতেছি যে এটা এখন উল্টা ঘুরতেছে। এখন আমরা ঠিক কিভাবে ঘুরাবো, আবার ওখান থেকে ঘুরবো, দুটা চাপ দিব, দেখুন এখন আবার ডান দিকে ঘুরতেছে, এখন ঠিক আছে। এরপরে আমরা এটার স্পিড কিভাবে বাড়াবো কমাবো, এই যে ইউতে চলে যাব, ইউতে যাওয়ার পরে পি বাটন চাপ, ইউতে আমার এখানে 2100 স্পিড আছে, আমি যদি আরো বাড়াইতে চাই এই যে এস বাটনটা ক্লিক করতে থাকবো, দেখুন এখন এটা 3000 হয়ে গেছে, এখানে 30 দেখাচ্ছে মানে 3000 স্পিডে আমার এটা চলবে। খুবই ইজি একটা কাজ, আশা করছি এটা সবাই বুঝতে পারছেন এবং কিভাবে আমরা ইরর 5টাকে সমাধান করতে পারি। তো সেজন্য শুধু ইরর 5 না, ইরর 5 এর সাথে আমি এর বেসিক আরো 2-3টা প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, নিজে দেখুন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন।